আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের জেসমিন। আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে গোল্ডেন চিজ বল। যা যা লাগছে আমি এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বেল পেপার, আমি দুই কালারের বেল পেপার নিয়েছি, 2 টেবিল চামচ, রেড অ্যান্ড গ্রিন। সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, অরিগ্যানো 1/2 টিস্পুন, ধনে পাতা কুচি আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ, মানে 1.5 টেবিল স্পুন, সাথে পেঁয়াজ নিয়েছি 2 টেবিল স্পুন। আমি আরও জানিয়েছি আমি এখানে চিজ নিয়েছি এবং ডিম নিয়েছি। চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, মজারেলা চিজ। ডিম সেদ্ধ করে নিয়ে আমি এটাকেও ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে পোলিও মজারেলা চিজটা ব্যবহার করেছি। প্রথমে চিজটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়ে পরে আমি এটাকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। আমার পুচকোটা একটা চিজ নিয়ে নিয়েছে। এবার এখানে দেখিয়ে দিচ্ছি আমি আলু নিয়েছি, 1/2 কেজি পরিমাণ আলু। প্রথমে সেদ্ধ করে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বিপদে পড়তে হচ্ছে, আপনারা গরম অবস্থাতেই এটাকে ম্যাশ করে নেবেন। এবার আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিয়ে আমি বাকি উপকরণগুলো মিলিয়ে দিব, দেখতেই পাচ্ছেন কীভাবে মানে কী পরিমাণে আমি এটাকে কতটা সফট করে নিয়েছি, কোনো দানা দানা রাখিনি, চেষ্টা করেছি যতটা বেটার স্ম্যাশ করা যায়। এবার আমি একে একে সব বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ, এরপরে দিচ্ছি আমি ধনে পাতা কুচি, দিচ্ছি বেল পেপার, দিচ্ছি এবার কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি অরিগানো এবং গোলমরিচ গুঁড়ো দুটোই দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, এবার দিলাম অরিগানো। সাথে এবার লবণ তো ব্যবহার করবই, লবণ আমি এখানে নিয়েছি 1 চা চামচ। প্রথমে দেখলেন আমি ছোট্ট একটা চামচ দিয়ে যদিও নিয়েছি, টোটাল মিলিয়ে আমি প্রায় 1 চা চামচ লবণ আমি এখানে ব্যবহার করব। লবণটা আসলে স্বাদ মতো আপনারা বুঝে দিবেন, তারপরেও বলে দিচ্ছি, পরিমাণটা বলে দিলাম, আপনারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে এবার ভালো মতো আমি একটা স্প্যাচুলার সাহায্যে, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি সমস্ত উপকরণটা আলুর সাথে। আমি এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আমরা বাকি কাজটা করব, মানে অ্যাকচুয়ালি আমি চিজটাকে এখানে পুর হিসেবে ব্যবহার করব। এখানে আছে ব্রেড ক্র্যাম্প অ্যান্ড দুইটা ডিমকে আমি হুইস্ক করে নিব আর ব্রেড ক্র্যাম্পটা ইউজ করব। প্রথমে আলুটাকে আমি এভাবে একটু নিয়ে চ্যাপটা করে নিচ্ছি, যেটা আলুর মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, এর ভিতরে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে আমি এটাকে বল আকারে তৈরি করে নিব। খুব ভালো মতো আমি এভাবে হাত দিয়ে বল ঘুরিয়ে ঘুরিয়ে বল আকারে তৈরি করে নিচ্ছি। এবার আমার হুইস্ক করা ডিমটার ভিতরে আমি বলটা দিয়ে দিব, ভালো মতো একটু ডিমটা লাগিয়ে বা ডিমের মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে যেটাই বলেন না কেন, দিয়ে আমি এবার ব্রেড ক্র্যাম্পের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্র্যাম্পটা আসলে কিনতে পাওয়া যায়, আমি ঘরেই পাউরুটিকে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা পুরো মিশ্রণটি দিয়ে আমি বল তৈরি করে নিব। তৈরি করে ফেলেছি সবগুলো দিয়ে, আমি বলগুলো তৈরি করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পরে আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এবার ভাজবো। আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হওয়া যেটা বুঝবেন, আমি জাস্ট 1 পিঞ্চের মতো লবণ আমি এখানে ছিটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে বলগুলো তেলের ভিতরে ছেড়ে দিব। বলগুলোকে আসলে আমি গোল্ডেন করেই ভাজবো, মানে গোল্ডেন আকার ধারণ করবে, যেটাকে বলে অনেক সময় আমরা বাদামি কালার বলে থাকি। এভাবে করে আমি সবগুলো বল প্রথমে তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। খেয়াল রাখবো যেন একটা সাথে আরেকটা লেগে না যায় বা একটার উপরে একটা পড়ে না যায়। এভাবে একটা পাশ হয়ে গেলে আমরা আরেকটা পাশ এরকম করে উল্টে দিব। আরেকটা কথা বলি, চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনারা মাঝারি আঁচে রাখবেন, কারণ সমস্ত উপকরণগুলাই আমাদের আগে থেকেই সেদ্ধ করা,
এটা ভাজতে বেশি একটা সময় নেবে না। যদি অল্প আঁচে এটা ভাজেন তাহলে এটার ভিতরে তেল ঢুকে গিয়ে আমাদের বলটা পুরোটা ভেঙে যাবে। সবগুলো বল আমি এভাবে বাদামি করে ভেজে নিয়েছি, যেটাকে বাদামি বলতে পারেন বা গোল্ডেন কালার বলতে পারেন। পুরো বলগুলো ভাজা শেষ। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে বা এ পর্যন্ত আমি যতগুলো রেসিপি দিয়েছি আপনারা পছন্দ করেছেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।